ব্ল্যাক কফিতে একজন ব্যর্থ পরিচালকের জীবনের গল্প দর্শকদের দেখিয়েছিলেন পরিচালক অতনু বোস। আর পরের ছবিতে দেখা মিলবে এক কবির, নাম বিপ্লব, যার কবিতার আগুনে এক সময় জ্বলেছিল তার পাঠক পাঠিকারা। এই বিপ্লবকে নিয়েই অতনু বোসের আপকামিং ছবি বিপ্লব আজ ও কাল। কে এই বিপ্লব আর তার জীবনের গল্পটাই বা কি, বললেন পরিচালক অতনু বোস। একদম একজন কবি, একজন ওয়েল এডুকেটেড একজন ছেলে, এবং 80s এর end 90s ওই পিরিয়ড এসে মানে তার কবিতা একদম পুরো ঝড় তুলে দিয়েছিল। তার যাদবপুর ইউনিভার্সিটির প্রত্যেকটা ছেলে মেয়ে তার ফ্যান ছিল, ঠিক আছে, বলা উচিত না আমি মানে বলছি। সেটা সেই মানে সেই পিরিয়ডে মানে পিঙ্ক ফ্লয়েডের গান মানে হই হই করে সে গাইতো যে ও টিচার আমরা এই শিক্ষা ব্যবস্থা মানি না, সেই যে সেই মতাদর্শ মানে নিজস্ব মতাদর্শে বিশ্বাসী একটা ছেলে, নিজের ইচ্ছে নিজে, ও নাম চায় না, টাকা চায় না, অর্থ চায় না, এবং জীবনে ততটুকুই প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকুই সে চায়, কোনো সঞ্চয় চায় না, সঞ্চয় ধার ধারে না, জীবনটাকে নিজের মতো করে দেখতে চায়। তো সে একদিন রাতারাতি হঠাৎ তার একটা খাতা পেয়ে একজন সেটাকে আপলোড করে, আমার অথই যে মুখ্য চরিত্র কোয়েল ধর যেটা করছে, সেখান থেকে রাতারাতি সোশ্যাল নেটওয়ার্কে ফেমাস। তার তাতে কিচ্ছু এসে যায় না, তাকে তুলে নিয়ে যেতে চায় মানে সবাই তাকে তার পেছনে পড়ে যায়। এবং এই প্রকাশনা বাজার আমাদের কলকাতার প্রকাশনা, আমাদের আমরা জানি যে আমাদের বাংলা গান ফিল্ম বাংলা গান সেরকমই প্রকাশনা সবকটা অবস্থায় কিন্তু খুব নড়বড়ে। সেই জায়গাটাকে কী প্রসেসে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, কীভাবে নিজের সেটারও কিছু ধরন আছে, চেষ্টা করেছি ভিন্নভাবে দেখাবার। সম্প্রতি ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেল মধ্য কলকাতার এক হোটেলে। কারা অভিনয় করছেন এই ছবিতে, বললেন তিনি, ঋতুপর্ণা সেনগুপ্ত, সেনাদের লাইন পুরো সেনবংশের মতো, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক সেন, কোয়েল ধর, চারটি মুখ্য চরিত্র। এরপরে হচ্ছে চন্দন সেন, সোহাগ সেন, পার্থসারথী দেব, ইন্দ্রজিৎ দেব, পার্থসারথী দেব, অরিন্দল বাগচি, আরও অনেকে আছে আর কি। খুব আমার তো খুব আগেও ছবিতে দেখেছি, আমার খুব প্রয়োজনে চরিত্র আসে, ছোট হোক বড় হোক, এবং সেখানে যাকে লাগবে তাকে লাগবে, এবং ভালো অভিনেতা দরকার। ছবির অ্যানাউন্সমেন্টে চলে এসেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, কোয়েল ধর এবং অনুপম রায়। বিপ্লবের চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত, এই ধরনের ক্যারেক্টারে প্রথমবার ইন্দ্রনীল। আর এই বিপ্লব যে ইন্দ্রনীলের থেকে একেবারেই আলাদা, বললেন সেটাও। আমার চরিত্রের নাম বিপ্লব, ছবির নাম বিপ্লব, আমার চরিত্রের নাম বিপ্লব, একজন কবি। আর এটা ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার, এরকম আমি একদম দিন প্লে করিনি, মানে সঞ্চয়ে বিশ্বাস করে না। আর একটা মানে কী বলবো, একটা নিজের জোনে থাকে ওর, আমি এর থেকে বেশি এক্সপ্লেন করতে পারবো না, কারণ করলে অনেকটা দিয়ে দেবো, গল্পটা রিভিল করে দেবো। নিজের জোনে থাকে, একটা নিজের ওর আইডিয়ালস আছে। ব্ল্যাক কফির পর নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন কোয়েল ধর, আর লুকের পর চরিত্রেও যে অনেকটা বদল আসবে, বললেন নিজেই। ব্ল্যাক কফিতে একরকম চরিত্র ছিল, সে অনুপাতে লুক, এই ছবির চরিত্রটা একদম ডিফারেন্ট। তো ছবির স্বার্থে নিজেকে পরিবর্তন করতেই হবে। এই ছবিতে চরিত্রটা, আমার চরিত্রের নাম অথই, অথই একজন কবির মেয়ে, তার মনে প্রাণে কবিতা, কিন্তু তার প্রফেশনটা একটু ডিফারেন্ট, সেগুলো আস্তে আস্তে জানতে পারবে।